জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়, আর বাকি অর্ধেক কাটে অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে। মানুষের নিজের কি আছে, জন্ম দিয়েছেন অন্যজনে, নাম দিয়েছেন অন্যজনে, শিক্ষা দিয়েছেন অন্যজনে, রোজগার দিয়েছেন অন্যজনে, কবরস্থানেও নিয়ে যায় অন্যজনে, তাহলে এত কিসের অহংকার? অনেক শক্তিমান হাল ছেড়ে দেই, হার মানে অনেক দ্রুতগামী মানুষ। জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। কারোর ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। মানুষ সোজা পথে চলতে চায় না, কারণ বাঁকা পথের প্রতি সবার আগ্রহ বেশি। এজন্যই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। সফল ব্যক্তিরা কখনো অন্যান্য মানুষের থেকে আলাদা হয় না, শুধু তাদের সফল ভাবনা চিন্তাটাই অন্য মানুষের থেকে আলাদা হয়ে থাকে। জন্ম থেকে নয়, মানুষ তার কর্ম থেকে মহান হয়। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। যখন মানুষদের মন অন্ধকারে ভরে যায়, একমাত্র তোমায় তখনই দরকার হয়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সেও একদিন বন্ধুতে পরিণত হয়। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাবের পরিবর্তন করতে পারে না। অন্য ক্ষমতা যখন কম থাকে, তখন খোঁচা দেবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হয়ে ওঠে। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। সবাই বলে বৌমা কখনোই মেয়ে হতে পারে না, আসলে শাশুড়িও কখনোই মা হতে চান না। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আশা হলো মানুষের কাজ করার পেছনে সবচেয়ে বড় একটি চালিকা শক্তি। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির ওপর ভরসা করা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।